السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. উপস্থিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম দরদী ভাইরা, আজকে আমরা একটি ফিকহি মাসালা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বিষয়টি হচ্ছে ফরজ নামাজ চলাকালীন সুন্নত নামাজ পড়া ঠিক না ঠিক নয়। ফরজ নামাজ চলছে, ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করেছেন, ফরজ নামাজের জন্য ইকামত দেওয়া হয়েছে, এরকম সময়ে কোন মুসাল্লি যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে ফরজ নামাজে শরীক হয়ে যাবে ইমামের সাথে, না সে প্রথমে আগে সুন্নত পড়বে তারপরে ইমামের সাথে ফরজ নামাজ আদায় করবে? এ সম্পর্কে দুটি কথা বলার ইচ্ছা করেছি। প্রথমত আমাদের জানা দরকার যে এই বিষয়টি একটি এমন বিষয় যে বিষয়ে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, তার বাণী এ বিষয়ে মজুদ আছে যে আমাদের কি করতে হবে। ফরজ নামাজ ছেড়ে দিয়ে সুন্নত নামাজ পড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজায়েজ বলেছেন, অবৈধ বলেছেন, নিষেধ করেছেন। তিনি বলেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লা সালাতাল মাকতুবা। হাদিসটি ইমাম মুসলিম সালাতুল মুসাফিরিন অধ্যায়ে 1642 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটির অর্থ হচ্ছে, যখন ফরজ নামাজের জন্য ইকামত দেওয়া হবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোন নামাজ নেই। তাহলে এখানে কথা স্পষ্ট যে যখনই ইকামত দেওয়া হবে ফরজ নামাজের জন্য, আর ফরজ নামাজের জন্য ইকামত দেওয়া হয়, সুন্নত নামাজের জন্য ইকামত দিতে হয় না, তাই যখনই ইকামত দেওয়া হবে তখন মানুষ সুন্নত নামাজ ছেড়ে দিবে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলছেন না যে ফজরের যদি সুন্নত নামাজ হয় তাহলে সে সুন্নত নামাজ চালু রাখবে, বা তিনি এ কথাও বলছেন না যে ফজরের যদি সুন্নত হয় তাহলে সুন্নত নামাজ মানুষ পড়বে, যদি এক রাকাত ফরজ নামাজ পাওয়ার তার ধারণা হয়, অনুমান হয়, তাহলে সে সুন্নত নামাজটা পড়তেই থাকবে, যেমন কিছু মানুষ মনে করে। আল্লাহ রাসূল এরকম বলেন, তিনি বললেন যখনই ফরজ নামাজের ইকামত দেওয়া হবে তখনই তোমরা ফরজ নামাজ পড়বে আর সুন্নত নামাজ পড়বে না, সুন্নত নামাজ ছেড়ে দিবে। আমাদেরকে এই বিষয়টি আমরা আরো এক অন্য দলিলের মাধ্যমে জানতে পারি, যে দলিলটি মুসলিম শরীফের সেই সালাতুল মুসাফিরিনের হাদিস নম্বর 1647 এখান এবং বুখারী শরীফ আজান অধ্যায় 663 নম্বর হাদিস। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে, ফজরের নামাজের ইকামত দেওয়া হয় এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি ফজরের নামাজ 4 রাকাত পড়তে চাচ্ছ? অন্য এক বর্ণনায় এসেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালের নামাজ কি 4 রাকাত? অর্থাৎ আল্লাহ রসুল বুঝাতে চাচ্ছেন যে এখন একামত দেওয়া হয়েছে, এরপরে তুমি যখন নামাজ আদায় করছো তার মানে যেটা ফরজ নামাজ তার সাথে আরো তুমি 2 রাকাত পড়তে চাচ্ছ, এরকম করাটা ঠিক নয়, উচিত নয়। এটা ছিল দ্বিতীয় দলিল যেটা প্রমাণ করে যে ফরজ ছেড়ে সুন্নত পড়া সহি নয়। তৃতীয় একটি দলিল, গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের মনে রাখা দরকার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ বিশেষ করে বলেছেন যে যখন তিলাওয়াত করা হবে সেটা নামাজেই হোক বা নামাজের বাইরে হোক, তখন তোমরা চুপ করে শুনবে, চুপ থাকবে এবং ভালো করে শুনবে। যদিও আয়াতটির ব্যাখ্যায়
ওলামায়ে কেরাম আরো বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে সেই চুপ থাকাটা কখন হবে, নামাজের সময় হবে না নামাজের বাইরে হবে। আমরা এই আলোচনা এখানে আসছি না, আমরা যে কথা বলতে চাচ্ছি সেটি হলো এই যে তিনি বলেছেন যে যখন ইমামের কিরাত চলবে, কোরআন তিনি পড়বেন, তখন তোমরা চুপ থাকো আর ভালো করে শোনো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো, ভালো করে শোনো, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করা হবে। এখন যেই ভাই ফজরের সময় সুন্নত নামাজ পড়ে আর ফরজ নামাজে শামিল হয় না, জামাত চলছে শামিল না হয়ে সুন্নত নামাজ পড়ছে, তাহলে সে অবশ্যই ইমাম সাহেবের কিরাত বা কোরআন মজিদ যেটা পাঠ করা হচ্ছে, কারণ ফজরের নামাজ, ফরজ নামাজ এবং জেহরি নামাজ যেখানে সশব্দে নামাজ পড়তে হয়, সূরা কিরাত পড়তে হয়, তাহলে এরকম সময়ে যে মানুষ ফরজ ছেড়ে সুন্নত পড়ছে সে অবশ্যই কোরআন শরীফের ওই আয়াতের বরখেলাপ করছে যেখানে বলা হয়েছে যে কোরআন পড়া হলে তোমরা চুপ থাকো এবং ভালো করে শুনো। এখানে সুন্নত নামাজ পড়লে ইমাম সাহেবের কেরাত শোনা হয় না, বরং সে নিজেই কেরাত বা সূরা বা অন্য কিছু দোয়া পড়ে থাকে, যেটা উচিত নয়। বিষয়টি আমরা এইভাবে বুঝতে পারি, যেটা মানুষ নিজের বিবেকে একটু চিন্তা করলে বুঝতে পারবে এবং ধরা পড়বে। প্রত্যেক নামাজি মানুষই হয়তো এটা জানেন, বা প্রত্যেক মুসলিম সচেতন ব্যক্তি যিনি দিনের জ্ঞান রাখেন তিনি এটা অবশ্যই জানেন যে ফরজ নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো নামাজ নেই। সুন্নত নামাজ হচ্ছে তার চাইতে নিম্নে, নিম্নের স্তর। এখন কোন মানুষ কারো কাছে যদি দুটি জিনিস আসে, একটি গুরুত্বপূর্ণ আর একটি তার চাইতে গুরুত্ব কম রাখে, তাহলে এরকম সময় সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ কাজটি করবে, অগুরুত্বপূর্ণ কাজটি সে করে না। তাই ফরজ নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ, মানুষকে সেই নামাজটি বেশি করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, গুরুত্বের সাথে পড়তে হবে। যদি কেউ এটা না পড়ে, সুন্নত বা নফল পড়ে, তাহলে সে অবশ্যই গুরুত্বের বর খেলাপ করে এবং সে গুরুত্বের সম্মান সে দেয় না। আর লাস্ট একটি কথা, যেই ভাইয়েরা এটা মনে করেন যে ফজরের ফরজ নামাজ যদি এক রাকাতেও পাওয়া যায় তা সত্ত্বেও সুন্নত নামাজ আদায় করতে হবে, যারা এরকম মনে করেন এবং এই ফতোয়া দেন বা এর উপর আমল করেন, এই আমলের কারণে কিন্তু একটা আরো অন্য আমল শুরু হয়েছে বা দেখা যায়, সেটি হলো এই যে মানুষ মসজিদে ফজরের সময় যদি এই ফতোয়া হয় বা দেওয়া হয়েছে, এটা বাদ দিয়ে এখন অন্যান্য নামাজের বেলাও এরকম করে থাকে। আমরা দেখি জোহরের সময়ও মানুষ ফরজ নামাজ ছেড়ে দিয়ে সুন্নত পড়ছে, মানুষ আরো অন্য সময়ে ফরজ নামাজ ছেড়ে দিয়ে সুন্নত পড়ছে। তাহলে এমন একটি আমল যেখানে দলিল বিদ্যমান, আল্লাহ রসুলের ফয়সালা বিদ্যমান, সেই বিদ্যমান ফয়সালাকে বাদ দিয়ে যখন একটি নিজের মত বা নিজের মাজহাবের কোনো মতকে মানুষ প্রচার করেছে বা মেনে চলেছে, তখন তার দ্বারায় অন্য বিদআত বা অন্য নোংরা কাজও শুরু হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেখানে তিনি স্পষ্ট বলছেন যে যখন নামাজের জন্য ইকামত দেওয়া হবে তখন ফরজ নামাজ ব্যতীত কোনো নামাজ নেই, এই হাদিসের প্রতি আমল করো, তো আমরা যেন ফরজ নামাজ আদায় করি এবং আল্লাহ তাআলার